fi rasulillahi uswatun hasanah, ami Allah ke power nomuna holo amar nobi, amake tumra khuje paibana, amake power nomuna holo nobi bastobe ashun. Chottogramme chaktai dekhben chauler arot, chauler arot chaktai dekhben, chauler aroter chaul byabshayira, choto choto batir moddhe pyalar moddhe 100 gram chaul rakhe. 10-20 ta pyalar moddhe 100 gram kore chaul rakhe, 100 gram chaul rakhe. Ashole ki ei byabshayir ki 100 gram chaul naki aro ache? 100 gram chaul pyalar moddhe rekhe customer aisha dekhe, eta holo nomuna. Amar Allah koy prithibir manusher re, ami Allah ke power nomuna holo amar nobi. Ei nomuna 100 gram chaul, je chaul ta pochondo hoyeche, apne bollen mahajon ei chaul ta dui gari mal den, dui gari dekhchen 100 gram saisen koto dui gari 100 gram er nomuna dekha dui gari mal amar Allah koy amar nobir er nomuna phaya jodi ei nomunar pochondo bhalobasha dite paro dui gari noy atta jannater malik tumra hoye jaiba ere babar bhaina ei nobir maddhome jara malik chineche nobir kotha jara meneche tara gause pakir moto allar oli hoyeche khajae khajegar moto allar oli hoyeche chottogramer jomine hazrate bodor shah hazrate amanat shah baba mohsin auliya soho shere bangla soho shoto shoto oli allara chottogramer jomine ghumiyeche rasta ektai chilo amar nobir maddhom ekbar bolun allahu akbar ere babar bhaira amar allah ke pete gele pete hole thikana bujhte hole chinte hole ei nobi dorkar kibhabe ei nobir maddhome jodi allar porichoy paoa jay nobir bhalobashar mala golay neoa jay allar pokkho theke puraskar paben ki puraskar bastobe ashun jaber radhiyallahu ta'ala anhur jibone jaber dawat koreche amar nobike তখন দাওয়াত করার পরিবেশ ছিল ইচ্ছা করলেই আমরা এখন দাওয়াত করে নবীকে আনতে পারবো না জাবের দাওয়াত করেছে বিবি জাবেরের বড় খুশি হয়েছে রে চট্টগ্রামের বাইজিদ এলাকার মা বোনেরা কান পাতিয়ে শুনো আমার নবী রে তোমাদের মতো মহিলারাও ভালোবাসতো যুবকেরা ভালোবাসতো কচি কচি বাচ্চারা ভালোবাসতো আমার নবীকে যেই দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব এই নবীকে দেওয়ার কারণ হলো মা নাই বাবা নাই এই নবীর কথাগুলো মানুষ গুরুত্ব দিবে আজকে বাস্তবে আসুন একটা ছেলেকে যদি এখানে দাঁড় করাইয়া বলি ছেলেটার মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই ছেলেটা একবারে এতিম অসহায় তাকে কেউ মায়া করে 10টা টাকা দেন কেউ নাই বলে এতিম বলে বলুন তার প্রতি মায়া আমাদের হবে কিনা আমার আল্লাহ বলেন রে দুনিয়ার মানুষেরা আমার বন্ধুর মা নাই বাবা নাই রে আমার বন্ধু দুনিয়ার জমিনে চোখ খুলে একটা নজর বাবা দেখলো না দুনিয়ার জমিনে মুখ খুলে একটা বার বাবা কইয়া ডাকলো না ছয় বছর বয়সে মা হারাইলো এই ব্যথায় ব্যথিত নবী মক্কার জমিনে যখন কাঁদতো মক্কার এই বয়সের ছেলেরা এই বয়সের মেয়েরা আমার নবীর চারপাশে শিশু নবীর চারপাশে দাঁড়ায়া কেউ কেউ চোখের পানি মুছে দিয়া বলতো মুহাম্মদ কেঁদো না তোমার মা নাই বাবা নাই বলে কাঁদতে হবে না আমরা সঙ্গী আছি আমরা তোমার সাথী আছি আমরা তোমার বন্ধু বান্ধব হিসাবে পাশে থাকবো সারাদিন আনন্দ দিত সারাদিন পাশে থাকতো
খেলাধুলা করত সন্ধ্যা হয়ে যায় কোন ছেলের মা এসে কোলে করে সন্তান নিয়ে যায় কোন ছেলের বাবা এসে কোলে করে সন্তান নিয়ে যায় এইভাবে নিতে নিতে সকল ছেলেরা কেউ মার কোলে কেউ বাবার কোলে ময়দান থেকে চলে গেল শুধুমাত্র নেওয়ার মানুষ নাই আমার আপনার শিশু নবী খোলা আকাশের নিচে আমার নবী দাঁড়ায়া দাঁড়ায়া ডাকে মাবুদ আমার মা কই আমার বাবা কই মা কোলে নিয়ে বাবা কোলে নিয়ে দুই গালে চুমু দেয় আদর করে মায়া মমতা দেয় আমারে কেউ কোলে নেয় না আমি কোথায় যাব আমার আল্লাহ ডাকে বন্ধু গো মা হারা বাবা হারা করে আমি আল্লাহ কুল কায়নাতের 18,000 মখলুক কে নির্দেশ দিয়ে দিলাম মা নাই বাবা নাই বলে বই পেও না চিন্তা করো না গো বন্ধু সকল মখলুক কে নির্দেশ দিয়ে দিলাম তোমরা আমার এতিম নবীরে ভালোবাসো রে বাবার ভাইরা এতিম নবীর ভালোবাসা জর্দানের জমিনে মাহফিল করতে যাইয়া দেখি আমার নবী 13 বছর বয়সী মরা গাছের নিচে বসার পর মরা গাছ সেই নবীর ভালোবাসায় জীবিত হইয়া গেছে যেই নবী আকাশের চাঁদ আঙ্গুল ইশারা করলে দুই টুকরা হয়ে গেছে যেই নবী ডুবন্ত সূর্যকে ডাক দিলে ডুবন্ত সূর্য আবার উদিত হয়ে গেছে এইভাবে তামাম মাখলুকাত এই নবীকে ভালোবাসে বলুন আমরা নবীর উম্মত হইয়া এই নবীর ভালোবাসা দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করা বলুন আমাদের দরকার আছে কিনা এ আল্লাহর সাথে সম্পর্কের জন্য আমার নবী মা নাই বাবা নাই গো সারাটা দিন মানুষের ঘরের দোয়ারে দোয়ারে ঘুরতেন আর ডাকতেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ও মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তাহলে আল্লাহর পরিচয় দেওয়ার ব্যক্তি নবী মুহাম্মাদুর আমার আল্লাহ বলেছে ওমা ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ তোমরা আমার এই নবীর কথা মানো আমি আল্লাহকে যদি পাইতে চাও আমার নবী হলো আমি আল্লাহ পাওয়ার নমুনা নবীরে যারা পাইছো আমি আল্লাহ তোমার হয়ে গেছি যার বাস্তব জাবের রাদিয়াল্লাহু তাআলার জীবনী জাবের দাওয়াত করেছে এই নবীর মাধ্যমে আল্লাহর পরিচয় পেয়েছে আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়েছে আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার উপযুক্ত ব্যক্তি হয়ে গেছে আজকে আমরা চাইলে দেয় না জাবের চাইলে দেয় চাইতেও হয় না এমনিই দেয় কেন দেয় এই নবীর মাধ্যমে সম্পর্ক করেছে নবীর খাতিরে দেয় জাবের রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত করেছে দাওয়াত রেখেছে নবী জোহরের নামাজ পড়ে আসবে বকরি জব করলেন ছাগল জব করে বিবিকে বললেন রান্না বাড়া করো আমি নবীকে নামাজের পরে নিয়ে আসতেছি নবীকে নিয়ে আসার জন্য জাবের চলে গেলেন বিবি রান্না বাড়া করতেছে ওদিকে দুইটা বাচ্চা ছেলে বাচ্চা মানুষ তাদের তো বুঝ হয় নাই এক ভাই আরেক ভাইকে বলে ভাই বাবা যে বকরি জব করছে তুমি ছিলে কয় না আমি ছিলাম না কিভাবে জব করছে তুমি দেহ নাই তোমারে দেখাইবো আসো ঘর থেকে ছুরি আনলেন বলল তুমি জমিনে শুইলেন গলায় ছুরি দিয়ে চাপ দিলেন গলা কেটে গেল কিন্তু বাচ্চা মানুষ তো বুঝে না কাটলে যে মারা যাবে ঘর ঘর করে রক্ত বাহির হইতেছে এদিকে রান্না করে একটা সত্য কথা বলবেন সন্তানের বিপদ আপদ হইলে দুনিয়ার কেউ জানে না আগে জানে কে মা মার কলিজায় আগুন দাও ধাও করে জ্বলছে মা ভাবতে পারতেছে না কি হলো কি ঘটনা সব চিন্তা ফেলে দিয়ে নবী আসবে নবীর আনন্দে নবীর আসার আনন্দে রান্নাই ব্যস্ত ছিল আবার ওই বাচ্চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছে কাজটা কি করলাম
রক্ত গর ঘর করে যাচ্ছে, আওয়াজ শুনে মা ঘর থেকে বেরিয়ে এসে দেখে ওই এক ছেলের গলা কাটা রক্ত জর্জর করে পড়তেছে। কি করলে বাবা হাতে ছুরি, তুমি বুঝি এই কাজটা করেছো, কাজটা কি করলে তোমার ভাই তো মরে যাবে, ভাইটা মরে যাবে, কি করলে কাজটা। মার এই অবস্থা দেখে মার কাস্তে দূরে সরে যাওয়ার জন্য বেঁচে থাকবে দৌড় দিলেন মার কাস্তে, মায়ের থেকে বাঁচার জন্য পাথরে স্লিপ কাইটা পরে বাচ্চা মানুষ আরেক পাথরে মাথা বাড়ি খায়া ফাইটা গেছে, মস্তক বেরিয়ে গেছে, শরীর কাঁপতেছে, ডাকতেছে মা আমাকে ধরো, মা ডাকতেছে মা ভূত তুমি বুঝি দেখতে চাও, আমি মহিলাকে পরীক্ষা করতে চাও, আমার সন্তানের ভালোবাসা বেশি না নবীর ভালোবাসা বেশি। মাবুদ মহিলা বলে দুর্বল মনে করো না, আমি সন্তানের ভালোবাসা চাই না গো, তোমার বন্ধুর ভালোবাসা চাই, সন্তানের ভালোবাসা চায় না তোমার বন্ধুর ভালোবাসা চায়। দুইটা বাচ্চা মার চোখের সামনে কাঁপতে কাঁপতে মৃত্যুবরণ করলো, রান্নাঘরের পাশে বাচ্চা দুইটাকে চাদর দিয়ে ঢাইকা রান্নার কাজ শুরু হলো, রান্নার কাজ চললো, কান্নাকাটি নাই, লম্বা ঘটনা বুঝানোর জন্য এখানে আসছি। বাজান আমার নবীকে নিয়ে জুহরের নামাজ শেষে জাবের বাড়িতে আসছে, আয়েশা ডাকতেছে বিবি বিবি তুমি কোথায়, কোথায় রে বিবি তুমি কোথায়। বিবি রান্নাঘরে গেলেন, রান্নাঘরে নাই কোথায়, যাইয়া দেখে পর্দার ফাঁকে দিয়ে ঘরের ভিতরে পার্টিশনের ফাঁকে দিয়ে আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকিয়েছে। আমার নবী এত সুন্দর ছিল, মা খাদিজা বলেন রে পৃথিবীর মানুষেরা আমার নবী সারাদিন মক্কার জমিনে ঘুরলো, বাড়ি বাড়ি ঘুরে প্রত্যেক দিন বিকাল বেলা ঘরে ফিরত, কোনো কোনো দিন সন্ধ্যা হতো ঘরে ফিরত, সন্ধ্যা হলো বিকাল হলো নবীজি ঘরে ফিরল না, রাত্র গভীর হয়ে গেল নবী ঘরে ফিরল না, রাত্র গভীর ঘুমের ঘরে সবাই ঘুমিয়ে গেছে, কেউ সজাগ নাই আরবের জমিনে মক্কার জমিনে, রাস্তাঘাট একেবারে নীরব হয়ে গেছে। আমি খাদিজা নবীর মায়ায় ঘর থেকে বেরিয়ে একটু সামনে যাচ্ছি নবীর খোঁজ খবর নেওয়ার জন্য, একটু পরে দেখি আমার নবী আসতেছে গভীর রাত্রে মরুভূমির পথ দিয়ে আসতে আসতে হাইটা আসতেছে, আমার নবী আসতেছে এমন সুন্দর দেখা যায় রে, মন কই যেন সকাল বেলার উদিত সূর্যটা খাদিজার ঘরে আইতেছে। এরে পৃথিবীর মানুষেরা দাঁড়িয়ে আছি সুন্দর নবী দেখতেছি, কাছাকাছি আসার পর তাকায়া দেখি আমার নবীর গাল বেয়ে পানি পড়তেছে, জিজ্ঞেস করি নবী গো কেন এইভাবে কাঁদতেছেন গো, নবী কথা বলল না, আর একটু নিচে তাকিয়ে দেখি নবীজির সাদা জামা মোবারকের মধ্যে লাল লাল দাগ দেখা যায়, জিজ্ঞেস করলাম নবীজি গো দুয়ে মুছে জামা পরিষ্কার করে দিয়েছি, দাগ ছিল না দাগগুলো কিসের, আমার নবী কান দেখা দিজা খাদিজা রে আমার মা নাই বাবা নাই, মক্কাবাসী আমার মায়ের দেশ বাবার দেশ, আমি আল্লাহর পরিচয় করাইয়া জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানানোর জন্য সারাটা দিন ঘরের দোয়ারে দোয়ারে ঘুরেছি, কেন জানি আমার মায়ের দেশ বাবার দেশের বন্ধুরা আমারে পাগল কয় আমারে এতিম কয়, কয়েকটা জায়গায় আমাকে আঘাত করেছে, আমি বলেছি তোরা আমারে মারিস না, আমি জীবনে একটা দিন বাবা দেখলাম না, তোরা আমারে মারিস না, 6 বছর বয়সে মা হারাইলাম, মা মা ডাইকা কলিজা শান্তি করতে পারলাম না, এ মক্কাবাসীরা আমার চেহারায় আঘাত করিস না, তোরা জানোস না এই সুন্দর চেহারায় জীবনে কোনোদিন একটা মশা মাছি বসে না,
জীবনে কোনদিন একটা পোকা মাকড় কামড় দেয় না, এই চেহারার মধ্যে আঘাত করিস না। খাদিজা রে, কত কথা বুঝাইতে চাইলাম তারা বুঝলো না, আমারে মারলো। ও মদিনার নবী, মক্কায় তোমার জন্ম, মক্কাবাসী তোমারে মারে, চট্টগ্রামের জমিনে আইসা দেখো গো নবীজি, একটা নজর তোমারে দেখলো না, তোমার মহল্লাই জন্ম হলো না, তারপরও তোমার ভাগলের বৈশা রইছে। এ নবী পাইয়া নবীর উম্মত হইয়া বলুন আপনারা খুশি না বেলা? আরে দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গোনা, বলুন দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গোনাগারে, আমরা গোনাগারে জানাই, আমরা গোনাগারে, আমরা গোনাগারে জানাই, আমরা গোনাগারে। নবী গো আমরা গোনাগারে, আল্লাহ পাকার ফেরেশতারা নবীর দুরুদ পড়ে তারায়ও, আল্লাহ পাকার ফেরেশতারা নবীর দুরুদ পড়ে তারায়ও। ইমানদারে পড়বে দরুদ, ইমানদারে পড়বে দরুদ, বলছে পড়ুয়ারে নবী গো আমরা গোনাগারে। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গোনাগারে, নবীর দরুদ পড়ে যারা, দয়াল নবীর আপন তারায়ও, নবীর দরুদ পড়ে যারা, দয়াল নবীর আপন তারায়ও। সাফায়াত করবে নবী, সাফায়াত করবে নবী ময়দানে হাশরে। নবী গো আমরা গোনাগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গোনাগারে, ইউসাল্লুনা আলান নাবী, তে লেখা পাবিও, ইউসাল্লুনা আলান নাবী, কোরআনেতে লেখা পাবিও, মানলে কোরআন থাকবে সবাই, মানলে কোরআন থাকবে সবাই রহমতের সাগরে। নবী গো আমরা গোনাগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গোনাগারে, সবাই বলুন মারহামা। রে বাবা রে ভাইরা, মা খাদিজা বলেন আমি তাকায়া দেখি রে, মন কয় যেন সকাল বেলার উদিত সূর্য আমার ঘরে আসতেছে। এই সুন্দর নবী, সুন্দর নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে বিছানায় বসে গেলেন। তামাম কায়নাতের জন্য যিনি রহমত, বাজান আমরা নবীকে বিশ্ব নবী বলি, বিশ্ব নবী বললে নবীর মান সম্মান পুরাপুরি দেওয়া হয় না, নবীর ইজ্জত পুরাপুরি দেওয়া হয় না। বিশ্ব বলতে কতটুকু বুঝি, আকাশের নিচে জমিনের উপরে ফাঁকা জায়গাটার নাম হলো বিশ্ব। বলুন বিশ্বের বাইরেও এই নবীর নবুয়তি আছে কিনা? আমার আল্লাহ বলেন বন্ধু তুমি আমার কেমন বন্ধু গো, আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিচ্ছি যত জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তত জায়গায় তুমি নবী রাহমাতাল লিল আলামিন, যত জায়গায় আমি আল্লাহ রহমত তত জায়গায় আমি আল্লাহ রব তত জায়গায় তুমি নবী হইলা রহমত। তাইলে
আল্লাহর আরশেও আমার নবী রহমত, আরশ তো পৃথিবীতে না, বিশ্বের মধ্যে না, তাইলে বোঝা গেল আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী কায়নাতের নবী, সৃষ্টিকুলের নবী। একবার বলুন মারহাবা। জাবের বলেন, কুল কায়নাতের নবী রহমত আমার ঘরে, শান্তিতে ভরপুর, রহমতে ভরপুর আমার ঘরে। বাবারা মিথ্যা কথা বলবেন না, রহমতের নবীর আলোচনা চলছে, আপনারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, বলুন শান্তি লাগে না অশান্তি লাগে? বাজান চিকুন কথা বলে যায়, এটা ভালো লক্ষণ, এটা ভালো লক্ষণ, যাদের কাছে শান্তি লাগে, ভালো লাগে, বলবেন আপনারা শান্তি নবীর উম্মত কবুল হয়ে গেছে। যেই নবীর একটা উম্মত আমার আল্লাহ হাশরের মাঠে বাকি থাকতে জান্নাতের দরজা বন্ধ করবে না। আসুন আমার নবী, আল্লাহকে পাওয়ার পরিচয়ের জন্য কষ্ট করে নবী সম্পর্ক করে দিলেন, এর বিনিময় কি পাইলেন? নবীর মাধ্যমে আল্লাহর পরিচয় পাইয়া বাজেট কি পাইলেন বাস্তবতায় নিয়ে গেলাম। কোনো দলের লোক অস্বীকার করার ক্ষমতা নাই। এবার জাবেরের বিবি পার্টিশনের ফাঁক দিয়ে নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া গুনগুন গুনগুন করে গান গাইতেছে, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, বলুন মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হাইরে যাহারি প্রেমেতে জাহান, মা আমিনার নয়নে মনি সৃষ্টি কুলের সেরা জিনি, মা আমিনার নয়ন মনি সৃষ্টি কুলের সেরা জিনি, আবার বলুন মা আমিনার নয়ন মনি সৃষ্টি কুলের সেরা জিনি, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, একবার বলুন মারহাবা। এই নবীর ওসিলায় কুল কায়নাত সৃষ্টি, এই নবীর সুন্দর দেখে জাবেরের বিবি গুনগুন করে গান গাইতেছে, জাবের পিছন দিয়ে ধাক্কা দিলেন, বিবি গো কি করে গান গাইতেছ? স্বামী গো এত সুন্দর নবী, নবীকে দেখে গান গাইতেছি, আমার আল্লাহ এত সুন্দর নবী বানাইলেন, মন ভরে নবীকে দেখলাম, দেখার আকাঙ্ক্ষা ছিল, নবীকে মন ভরে দেখলাম। ডাকতেছেন, ও বিবি খাবার তৈয়ার হয়েছে, হ খাবার দাও, নবীকে খাবার দাও। রান্নাঘরে গিয়ে বিবি খাবার প্লেটে রেডি করতেছেন, কিন্তু বাচ্চা দুইটা দুনিয়ায় নাই, এ খবর মার কাছে নাই, নবীর ভালোবাসাই যেন বাচ্চার চাইতে বেশি হয়ে গেছে। আজকে সারা গো আরামের ঘুম হারাম করে ঘরবাড়ি বিছনা ছেড়ে নবীর মায়ায় বসে আছো, আমার মন বলে তোমাদের জন্য আমার নবী ফুল সিরাতের গাটে বসে থাকবে। জাবেরের বিবি দুইটা সন্তান নাই, কোনো খবর নাই, রুটি গুস্ত প্লেটে প্লেটে দিয়ে স্বামীর হাতে তুলে দিলেন, স্বামীর কাছেও কথা বলতে রাজি না, স্বামী নবীজির সামনে হাজির করে দিল, আমার আল্লাহ ডাকে জিব্রাইল রে, ও জিব্রাইল যেই নবীর মাধ্যমে আমি আল্লাহর পরিচয় পাইয়া জাবেরের বিবি একটা মা হইয়া সন্তানের মা, সন্তান মা, মা সন্তানের জন্য মায়া বেশি থাকে, সবচেয়ে বেশি মায়া সন্তানের মাই করে, মার কাছে যেই দায়িত্ব সন্তানের বেলা দিয়েছেন, এই দায়িত্ব যদি বাবার কাছে দিত কত সন্তান বাবার থেক নাই দুইনাইতে মইরা যাইত। কি কর, মায়ের পেটে থাইকা যে কষ্ট মারে দিছি, যদি বাবার পেটে থাইকা এ কষ্ট দিতাম, বাবা কইতো হ্যায় ভাইরো একটা থেকনা দিমু, হ্যারে শেষ করে নাম,
হ্যাঁ আমরা জালেল এই শীতের মধ্যে পুষ মাঘ মায়ার শীতে বাচ্চা ঘন্টা ঘন্টা প্রস্রাব করে বলুন ঘন্টা ঘন্টা প্রস্রাবের খাতাগুলো বদলাই তো কে না কে না আওয়াজ করে বলুন না আরে এ মারেও চিনে না নবী চিনবো করতে এ মারেও এখন বাংলাদেশের মানুষ চিনে না অথচ মা কত দামি নবী চিনলেই মার খবর পাইবেন একটা বাচ্চা এক মাহফিলে গজল গাইতেছে ছোট্ট বাচ্চা জান্নাতের চেয়ে দামি আমার মা মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা জান্নাতের চেয়ে দামি আমার মা মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা জান্নাতের চেয়ে দামি মা বলছে আমার নবী এ দুজাহা বুখারী শরীফের হাদিস বাবা নবীরে চিনো সব পাওয়া যাবে আজকে নবীরে চিনি না বিদায় দুই মাস আগে বিজয় টিভির সাংবাদিক দেখেছি বিজয় টিভির মধ্যে ফেসবুকের মধ্যে পেয়েছি খুলনা বাগের হাটে একটা সন্তান বুড়া মা বিছনায় পসরা পায়খানা করে বিদায় মাকে পলিথিন বস্তার ভিতরে ভরে বহুদূর জুর জঙ্গলা কাঠ বাগানের মধ্যে মাকে বস্তায় ভরে ফেলে বাড়িতে চলে আসতেছে মা নড়াচড়ি করলে মাথার দিকের বানটা খুলে গেলে মাথা বেরিয়ে গেছে সন্তানের দিকে তাকায়া তাকায়া কান্দে বাবা কেমনে আমারে ফালাইয়া গেলা আমি কি দশটা মাস দশটা দিন পেটে রাখি নাই আমি কি তোমার পসরা পায়খানা পরিষ্কার করি নাই রে বাবা পায়খানা করে দিছো ঘরের সবাই নাকে কাপড় দিছে আমি মা তোমার পায়খানার গন্ধে জীবনে কোনোদিন নাকে কাপড় দেই না আজকে পায়খানার গন্ধ বিদায় আমাকে কাঠ বাগানে ফেলে যাইতেছো যাও বাবা কিছু বলার নাই মা ডাকতেছে মাবুদ রে ও মাবুদ তুমি না মার দোয়া কবুল করো আমি মা হইয়া দোয়া করে দিলাম আমি তো জঙ্গলায় পড়ে আছি জঙ্গলায় রেখে চলে গেল মরে যাব আপত্তি নাই দুঃখ নাই আমি মা হইয়া দোয়া করি আমার বাবারে আমার সন্তানের সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দিও এ মারে চিনে না নবী যদি চিনত মারে চিনত নবী যদি চিনত আমার আল্লাহরে চিনত একবার বলুন আল্লাহু আকবার কেউ এটা উমর মার্কা স্লোগান দেয় না নাই উমর মার্কা একটা লোক একটা স্লোগান দেন তো দেই মাশাআল্লাহ মিলাদুন নবীর জিন্দাবাদ আওয়াজটা দুর্বল হয়ে গেল পবিত্র ঈদে মিলাদুন নবী মিলাদুন নবীর দাম আছে নি হযরত আবু বকরের জীবনী খুলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি উম্মতের মধ্যে সকলের আগে বেহেশতে যায়া বেহেশত উদ্বোধন করবেন ফিতা কাটবেন আবু বকর সিদ্দিক উনি বলেছেন যারা নবীর মিলাদ পালন করতে যায়া আনন্দের সহিত এক দেড়হাম টাকা খরচ করে আমি আবু বকর তাকে সাথে লইয়া জান্নাতে যাব মাজান আসুন কষ্ট হইতাছে আপনাদের আমি মূল আলোচনায় যাচ্ছি নবীর মাধ্যমে আল্লাহ নবী ছাড়া আল্লাহ পাওয়ার কোনো রাস্তা নাই বাবারা মার পায়ের নিচে জান্নাত নবী বলছে কথাটা কি সত্য না মিথ্যা তাইলে জান্নাতের চেয়েও মায়ের দাম বেশি না কম এই মারে যদি কাঠ বাগানে ফালাইয়া দেয় হ্যাঁ কি জান্নাত পাইব নামাজ আর হইল না বাজান
মারে যারা কষ্ট দিছো নামাজ পড়ো না অনর্থক যায়া নামাজে কষ্ট করবা এই নামাজে তোমারে বেহেশতে নিতে পারবে না কুরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাগো মেনুকেরা তোমরারও কইছে উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদতের নামটা নামাজ এরপরে বেহেশত দেলাইবো এই কথা কয় না পরে বলছে অফ আলুল খায়রা ভালা কাজ করো নামাজের সাথে ভালা কাজ নামাজ পড়ে বেহেশত দেবেন গা এত সস্তা মনে করেন না বেহের বহুদূর তবে যদি আখেরি নবীর উম্মত হইতারেন বেহেশতের চিন্তা আপনার করতে হবে না বেহেশতেই আপনার চিন্তা করতেছে আল্লাহ বলছে নামাজের সাথে ভালা কাজ করো নামাজের পরে মাফে কম দিবেন নামাজের পরে মিথ্যা কথা বলবেন নামাজের পরে ভাই বোনের হক মাইরা খাইবেন নামাজের পরে মানুষের আমানতের খেয়ানত করবেন নামাজের পরে মানুষের জায়গা দখল করে লইবেন নামাজের পরে মা বাবারে বস্তাত বইরা করতে বাইর করে দিয়াইবেন এই নামাজ পড়া কোনো লাভ হইতো না এই নামাজ আর হইরেন না আগে সংশোধন হন আল্লাহ বলছে নামাজে বেহেশতে যাবে কোন নামাজি যে নামাজের সাথে অফ আলুল খায়রা ভালা কাজ আছে একটা সত্য কথা বলবেন যারা আজকে আজকে যারা মাহফিলের আয়োজনটা করেছে একটা সত্য কথা বলবেন কাজটা কি তারা ভালো করেছে না খারাপ করেছে এবার দেখুন আপনারা সাক্ষী কমিটি ভালো কাজ করেছে ও কমিটির বাবারা তোমরা তো মা পেয়ে গেছো বেহেশতি হয়ে গেছো এত লোকের সাক্ষী এখানে আমার পাশে একজন বিশিষ্ট আইনজীবী বসা ওনারা যখন কোর্টে মুখ করে যদি 5000 লোক একটা লোকেরে কোর্টে গিয়া বলে এই লোকটা ভালো তখন বিচারপতি এই লোকদের সাক্ষীর উপর তাকে খালাস দিতে বাধ্য এতগুলো লোক আপনারা সাক্ষী দিলেন কমিটির লোকেরা ভালো কাজ করেছে হাশরের দিনে সাক্ষীর উপর আল্লাহ তাদের খালাস দিয়ে দিবে এবার আপনাদের জন্য আসি আপনারা আরামের ঘুম হারাম করে ঘরবাড়ি বিছনা ছেড়ে এই যে মাহফিলে বসে আছেন বলুন নিজেদের বিবেক থেকে কাজটা কি ভালো না খারাপ একবার বলুন আল্লাহু আকবার আপনারা ভালো কাজের মধ্যে জড়িত হয়ে গেছেন আবারো বলুন আল্লাহু আকবার আল্লাহ কোরআনে বলছে ভালো কাজের কথা রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদতের নাম নামাজ এরপরে বলছে অফ আলুল খায়রা ভালা কাজ করো তাইলে আপনারা যারা নামাজি ভালো কাজের মধ্যে আছেন আপনারা এই ভালো কাজের পরে আল্লাহ ঘোষণা দিছে লাআল্লাকুম তুফলিহুন তোমরা সফল কাম নামাজের সাথে যার ভালো কাজ আছে তোমরা সফল কাম তোমরা সফল কাম তোমরা বেহেশতি কিন্তু নামাজের পরে বেজাল করবেন এই নামাজে বেহেশতি হওয়া যাবে না বাবারা ভাইয়েরা শুন এই শিক্ষা এই বুঝ উম্মতেরে দিতে যাইয়া মানায় বাবা নাই নবী 63 বছর জিন্দিগি কষ্ট করেছে কত মায়ের খেয়েছে কত ব্যথা সহ্য করেছে একটাই শুধু কারণ উম্মতেরে জান্নাতের পথ দেখাইয়া দিবে আমানুত খুলু ফিসিল মিকাফা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে উম্মতের ঢুকাইয়া দিবে এই জন্য আমার মায়ার নবীর কষ্ট একবার বলুন আল্লাহু আকবার বাবারা ভাইরা এই নবীর মাধ্যমে যদি আল্লাহর পরিচয় নিতে চান আল্লাহর কাছ থেকে কিছু পেতে চান তাহলে নবীর কথা মতো আপনার জিন্দিগি করতে হবে নবীর ভালোবাসা মহব্বত লইয়া আপনার এবাদত করতে হবে যেমন মাথায় টুপি দিলেন বলুন টুপিটা কার সুন্নত একবার বলুন মারহাবা এই টুপি লাগাইয়া নামাজ পড়লে নাকি বেশি হয় না কম হয় এই জামাটা কার সুন্নত বাজান
দাড়ি রাখছেন দাড়িটা কার সুন্নাত এইভাবে যাবেন আমার নবীকে সব জায়গায় পাবেন নবীকে লইয়া আল্লাহকে ডাকেন আল্লাহ পুরস্কার দেয় যা বলতেছিলাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী জাবের রুটি গোশত আমার নবীর সামনে তুলে দিলেন এইদিকে আমার আল্লাহ ডাকে জিবরাইল যারে আমার বন্ধুর কাছে যা বন্ধুর কাছে খবর দে বন্ধু যেন জাবেরের দুইটা সন্তান না লইয়া খানাতে হাত না দেয় জাবেরের দুইটা সন্তান না লইয়া যেন খানাতে হাত না দেয় আপনাদের কাছে জানতে চাই জাবেরের ছেলে চা ছেলে দুইটা জীবিত না মৃত মৃত ব্যক্তি কি খাওয়া সম্ভব কিনা সম্ভব না